শুধু মায়াজম আর অর্গান ওনার ক্রনিক ডিজিজ কচকচানি করার কোনো দরকার নেই। ক্রনিক ডিজিজে মায়াজমে হ্যানিম্যান খুব সামান্য কথাই বলে গেছে। উনি ১৫০০ পৃষ্ঠা বলেনি। উনি বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা করে যা বুঝেছি, বেশিরভাগ রোগের কারণ চর্মরোগ চাপা পড়া। চর্মরোগ সব রোগের উৎস বলে আমি মনে করি। এই সমস্ত চর্মরোগকে আমি ছোরা বলি। ছোট ছোট উদ্ভেদ হতে পারে, জলপূর্ণ পানিপূর্ণ উদ্ভেদ চুলকায়। প্রথম থেকে যদি সেগুলো চিকিৎসা করা যেত তাহলে সমস্যার সৃষ্টি হতো না। কিন্তু মানুষ মলম লাগিয়ে লাগিয়ে চাপা দিয়ে দিয়ে সাপ্রেশন করে করে সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে, সামাজিকতার খাতিরে মানুষ ক্রমশ চাপা দিয়ে গিয়ে চলে। এই চাপা দেওয়া জিনিস তোমাদের সহজে ছাড়ে না। এই হরর্স অফ সাপ্রেশন তোমাকে নানান রকম রোগের সৃষ্টি করছে। আমি এই কন্ডিশনটাকে সোরা বলছি। যখন নানান রকম সিমটম বাইরে বেরিয়ে আসছে না, ভিতরে ভিতরে আছে, তখন তাকে আমি বলছি লেটেন্ট সোরা, লুকানো সোরা, হিডেন সোরা, লুকায়িত সোরা। আর যখন তার সিমটম বাইরে দেখা দিচ্ছে তখন তাকে আমি বলছি সেকেন্ডারি সোরা, প্রকাশ্য সোরা। তোমরা মনে রেখো আমি বলছি এই সোরা বেশিরভাগ রোগের কারণ। আজকের মডার্ন যুগে দাঁড়িয়ে সব রোগের অ্যালোপ্যাথিরা হাসে কেন? সব রোগে এই সোরা থিওরি দিয়ে চলবে না। আর উনি তখনকার দিনে যে গনোরিয়া হতো তাকে বলেছে সাইকোসিস। গনোরিয়া যদি ইঞ্জেকশন দিয়ে চাপা পড়তো, তারপরে যদি কোনো রোগ হতো তাকে বলতো সাইকোসিস। আর সিপিলিস রোগ তখন খুব বেশি ছিল, যৌন অত্যাচার অবিচার, কন্ডম ছিল না, চিকিৎসা ছিল না, ফলে জাহাজে করে মানুষ বেশি চলাচল করতো, অ্যারোপ্লেন ছিল না, এক দেশ থেকে আরেক দেশে ২-৩ মাস জাহাজে থাকার পরে ফরেনার ওদের মধ্যে যৌন চাহিদা খুব বেশি থাকতো। কলকাতায় নামলেই আগে খুঁজতো যৌনপল্লী বা পতিতাপল্লী কোথায় আসে। এখানকার লোক ফ্রান্সে গেলে সেই খুঁজতে গিয়ে তারা যৌন রোগ সিফিলিস বা গনোরিয়া বাধাত। তখন চিকিৎসা ছিল না, সারত না, তার থেকে একজন থেকে আরেকজনের সংক্রমিত হতো। তাই উনি বললেন সোরার পরে, ওই চর্মরোগের পরে আর দুটো ইম্পর্টেন্ট রোগ হলো সিফিলিস এবং আঁচিল জাতীয় উদ্ভেদ। ওই রকম তখন মেন আঁচিল উনি আবিষ্কার করলেন যে মলদ্বারের যে আঁচিলগুলো, যৌনাঙ্গের আঁচিলগুলো, যার আঁচিল নাম নয়, যার আসল নাম কন্ডাইলোমেটা। তাহলে বললো যে এই কন্ডাইলোমেটা যদি কারোর থাকে এই ধরনের লোকগুলোকে সাইকোসিস বলবো। আর যেখানে সেখানে গিয়ে যৌন সংসর্গ করে যদি পুরুষাঙ্গ দিয়ে মুখে ঘা হচ্ছে, ফোড়া বাগি হচ্ছে, ৩ সপ্তাহ পর থেকে এখানে ওখানে ইরাপশন আরম্ভ হচ্ছে, সিফিলিস। এই উনি বলেছেন, এর বেশি উনি সিফিলিস সাইকোসিস কিচ্ছু বলেননি। সোরা সম্বন্ধে বেশ কিছু কথা বলে গেছেন যে চাপা দিলে অনেক রোগের সৃষ্টি হয়। পরবর্তীকালে অনেকে এই নিয়ে পাতার পর পাতা লিখেছে, বছর পর বছর ধরে লিখেছে। আমরা তার থেকে নির্যাস নিয়ে সবাই মিলে ভেবে এটা ঠিক করেছি যে যেখানে যেখানে ডিস্ট্রাকশন হচ্ছে, সিফিলিস যেহেতু ডিস্ট্রাকশন ক্ষত, এরকম ডিস্ট্রাকটিভ রোগ যদি থাকে সেখানে আমরা ওই ধরনের গ্রুপের ওষুধ দেওয়ার চেষ্টা করব। আঁচিল টিউমার সিস্ট যদি থাকে তাহলে সাইকোটিক গ্রুপের ওষুধ দেওয়ার চেষ্টা করব। এর বাইরে মায়াজম আর কী আছে? সিমটম মেলাতেই হবে। সিমটম না থাকলে স্টেপিসাইক্লিন ভাবতে পারবো না, সিমটম না থাকলে আর্সেনিকাল বা ভাবতে পারবো না, কিছু সিমটম নেই মেটোরিনাম ভাবতে পারবো না, কিছু সিমটম নেই পালসিটোলা ভাবতে পারবো না। তাহলে মায়াজমে যদি মেন থিওরি হবে তাহলে প্রুভিং সিমটম ফেলে দিতে হবে, মেটিমেডিকা পিউরা ছুঁড়ে ফেলতে হবে। কোনটা করবে? এগুলো বোঝার আছে, এগুলো ভাবার আছে, চিন্তা করার আছে, চিন্তা করার খোরাক আছে, চিন্তা করার রসদ আছে। প্রুভিং সিমটমের যদি কোনো দাম না থাকে, আমরা যদি রোগীর সিমটম আর বইয়ের সিমটম না মেলাতে তাহলে মেটিমেডিকার কী দাম? শুধু মাস মায়াজম কচকচানি করলে হবে না, ওষুধ দেখার সময় আমাকে তাই ভাবতে হবে যে ওই গ্রুপের ওষুধ যেন মোটামুটি আসে। যখন কোনো সিমটমেই পাচ্ছি না কোনো ওষুধের, আমি নাক্সবামের সালফার কোনো সিমটম আসছে না, শুধু ফ্যামিলি হিস্ট্রি পাস্ট হিস্ট্রি দেখছি খালি টিউমার রাঁচিলে ভর্তি,
তখন আমি মনে করলাম যে সাইকোসিসের রাজাকে একবার মেরে দেখি। তখন হয়তো থুজা দিলাম, মেডোরিনাম দিলাম, একটা দুটো সিমটম চিন্তা করি, কিংবা কোনো ওষুধের সিমটমই পাচ্ছি না, তখন আমি সিভিলিস পাচ্ছি, সুইসাইড করেছে তিনজন, তার মা সুইসাইড করেছে, তার ভাই সুইসাইড করেছে, তার ফিস্টুলা আছে, তার বাবার ক্যান্সার হয়েছিল। আমি হয়তো চিন্তা করলাম যে একটা অ্যান্টিসিবিলিটিক ওষুধ দিই, কারণ ডিস্ট্রাকশন তার শরীরে রক্তের মধ্যে আছে, তার ফ্যামিলি হিস্ট্রিতে চলছিল। তাই কোনো সিমটম ছাড়াই, বেশি সিমটম না নিয়ে আমরা এইসব জায়গায় অ্যান্টিমায়োজমেটিক ওষুধ প্রথমে দুম করে দিতে পারি, আর তা নাহলে বেশিরভাগ সময় সিমটম মেলানোর চেষ্টা করতে হবে। যখনই ওর নির্দিষ্ট ওষুধে কাজ করছে না, যখনই ওয়েল সিলেক্টেড রেমেডি কাজ করছে না, যখনই ওয়েল চোজেন রেমেডি কাজ করছে না, তখনই ভাবব হ্যানিম্যানের সেই কথা, কোনো অবস্ট্রাকশন আছে কি, ইজ দেয়ার এনি অবস্ট্রাকশন, ইজ দেয়ার এনি অবস্ট্যাকলস, ইজ দেয়ার এনি হিন্ড্রেন্স, ইজ দেয়ার এনি বাধা বিপত্তি, বাই বাই মায়াজম, কোনো সিভিলিটিক ওষুধ লাগবে কি, কোনো সাইকোটিক গ্রুপের ওষুধ লাগবে কি, তখন এক ডোজ দুটোর ওষুধ দেব। এর বাইরে মায়াজম নিয়ে আর কিচ্ছু বলার নেই, 500 টাকার বই কেনার দরকার নেই, ওই বই কিনেছি, এই বই, এই কিচ্ছু লাগে না। হ্যানিম্যান নিজে সাইকোজে সিভিলিস ওই বলেছে আঁচিল আর সিভিলিস, আর কিচ্ছু বলেনি। আর সোরাই বলেছে খালি স্কিন ডিজিজ, স্কিন ডিজিজ থেকে পাগল হতে পারে, মাথা খারাপ হতে পারে, সব রকম রোগ হতে পারে। এইটাই ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল ট্যাক ডুমাডুম বাজিয়ে চলেছে। কাঞ্জিলাল এই বলেছিল, উনি এই বলেছিলেন, ইনি এই বলেছিলেন, তাদের এক একজনের এক একটা লাইন নিয়ে নাটক নাটক নাটক, মাঝখান থেকে সময় নষ্ট হচ্ছে, প্র্যাকটিস অফ মেডিসিন পড়ছে না, অ্যানাটমি পড়ছে না, ফিজিওলজি জানছে না, যা বাস্তব জিনিস, যা চাক্ষুষ জিনিস, যা দরকার। আমি রোগীটার অ্যানাটমি বুঝি না, হাড় বুঝি না, তার মাসেল বুঝি না, রক্ত বুঝি না, হাড় বুঝি না, মায়াজম 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 বুঝি, মিউ 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 করছে। সো একে বলা হয় মায়াজম, বাতের ব্যথা, এক্সট্রা গ্রোথ, টিউমার, আঁচিল, অ্যাবনর্মালিটিস, ইনকোঅর্ডিনেশন, অসামঞ্জস্যতা, সাইকোসিস, ডিস্ট্রাকশন, সুইসাইড, ফিস্টুলা, ক্যান্সার, টিবি, লেপ্রোসি, যেখানে ক্ষতি, ক্ষয়, অস্টিওমায়োলাইটিস, সিভিলিস সিভিলিস সিভিলিস, ডিস্ট্রাকশন, সিভিলিস, প্রলিফারেশন, গ্রোথ, গ্রোথ মনে ব্রেনে, শয়তান, ও ধ্বংস করবো, গাছ কাটবো, পুকুরে বীজ দেবো, ওকে মারবো, ও রবীন্দ্র বর্মনকে টাইট দেবো, বিনা পয়সার কোচিং সেন্টার খুলবো, সারা তোর কজন লোক হয় দেখি, সাইকোসিস। কারণ আমরা টাকা পয়সা মেরেছিলাম, আমাদের ঘাট ধরে বের করে দিয়েছে, তাই তোকে টাইট দেবো, সাইকোসিস। আর ইরিটেশন, সোরা, ইরিটেশন ইন দি স্কিন, চুলকাচ্ছে, ইরিটেশন ইন দ্য মাইন্ড, মনের অস্থিরতা, ছটফটানি ভাব। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, সোরা, এই হলো মায়াজম। আর অর্গানের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা কিছু বলা আছে, সেই অর্গানন নিয়ে কচকচেনে চলে, অর্গানের কাজের কথা কটা বলা আছে, হে চিকিৎসক তোমার কর্তব্য এই, তুমি আদর্শভাবে আরোগ্য করো, এইটা প্রাইমারি অ্যাকশন, ওষুধ যখন দিচ্ছি সেই প্রাইমারি অ্যাকশনে ব্যাগনেস্টার যখন ভাইটাল ফোর্স একটা রিয়াক্ট করছে, আমাকে ঘুষি মারতে আসছে, আমি উল্টে ঘুষি মারতে গেলাম, তার নাম সেকেন্ডারি অ্যাকশন, অ্যাপোরজম 63-64, বলছে রোগগুলোকে দুই ভাগে ভাগ করেছি, অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ, অ্যাকিউট ডিজিজ আবার তিন ভাগে ভাগ করছি। হ্যানিম্যানের কথা অনুযায়ী আজকালকার দিনে তো চলে অ্যাকিউট ডিজিজ তিন ভাগে ভাগ, এরকমভাবে কেউ কোথাও ভাগ হয়? উনি বলেছেন কথাগুলো ঠিকই আছে, তাই দিয়ে কী হবে? উনি বলছেন তখন ইন্ডিভিজুয়াল, কোনো যখন একটি লোকের আক্রমণ হচ্ছে একটা বাড়িতে, তার নাম ইন্ডিভিজুয়াল ডিজিজ, যখন পাড়া সমেত কিছু লোকের আক্রমণ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্পোরাডিক, যখন পৃথিবীব্যাপী অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে তখন তাকে বলছি আমরা এন্ডেমিক, এন্ডেমিক যখন পৃথিবীব্যাপী ছড়াচ্ছে তার নাম প্যান্ডেমিক। এগুলো বলে গেছে, জানা জিনিস। 83-104 পর্যন্ত উনি বলছেন কেস টেকিং এইভাবে করতে হবে, সবাই আলোচনা করেছে ওখান থেকে পয়েন্ট নিয়ে নিয়ে, মেন্টাল বাবুরা বলছে ওসব লাগবে না, শুধু মাইন্ড দিয়ে হবে, এদিকে বিজ্ঞাপন ফেসবুকে তারা পোস্ট দিচ্ছে অর্গানন মেন জিনিস, অর্গানন জানতে হবে, আরে অর্গানন তো মানছই না, বলছো মেন্টালিটি লাগবে না, এইসব অন্য কিছু লাগবে না। হ্যানিম্যান 84 নম্বর অ্যাপোরিজমের ফুটনোটে বলে গেছে প্রস্রাব নাও, ঘাম নাও, পিপাসা নাও, পায়খানা নাও, তুমি বলছো কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, এদিকে আবার বলছো হ্যানিম্যান, এদিকে আবার হ্যানিম্যান। হাস্যকর জিনিস কিছু দেখি, রামকৃষ্ণ ঠাকুর যিনি খুব সাদাসিধা একজন ব্রাহ্মণ ছিলেন, পূজারী, দক্ষিণেশ্বরের যে কালী মন্দির,
কালী মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন উনি, উনি মন্দিরটা তৈরি করে একজন পুরোহিত হিসাবে গদাধর চট্টোপাধ্যায়কে নিয়ে আসলেন, যিনি ঠাকুর রামকৃষ্ণ হিসাবে পরিচিত। বেশি পড়াশুনো নেই, মূর্খ লোক, স্কুল কলেজ যায়নি, ওই পুজো করত, কিন্তু ওনার বাণী, উনি যেসব কথা বলতে লাগলেন, সহজ সরল ভাষায় মানুষকে বিভিন্ন উদাহরণ দিতে লাগলেন, লোকে অবাক হয়ে যেতে লাগলো, এ লোকটা কীভাবে এত সুন্দর সুন্দর কথা বলে। ব্রাহ্মণের ব্রাহ্মণত্বের অহংকার দেখাননি, গলায় পইতে পড়তেন না, নামাজ করেছিলেন বলে আমি কী আছে মুসলমান ধর্মে দেখব, নানান এই সহজ সরল জীবন যাপন করে উনি শেষে কী বললেন, যত মত তত পদ গো বাপু, এত সহজ সরলভাবে ধর্মের ব্যাখ্যা কেউ দেয়নি। মুসলিম ধর্ম খারাপ নয়, খ্রিস্টান ধর্ম ভুল নয়, হিন্দু ধর্ম ঠিক নয়, আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম সব ধর্মই সমান, সব রাস্তা একটাই উপরে যাওয়ার, তাকে ডাকার, একজন হচ্ছে সুপার হিউম্যান পাওয়ার। খারাপ কথা বলেছেন উনি, উনিই প্রথম লোক যিনি বললেন যত মত ওরে বাপু তত পথ, রাস্তা একটাই তাকে ডাকার। তা আমি সেই লোকটাকে উদাহরণটা দিচ্ছি অন্য কারণে, সেই লোকটাকে চিনি, উনি বিয়ে করেছিলেন, আমরা যদ্দূর জানি মনে হয় উনি গার্হস্থ্য জীবনযাপন করেননি, উচ্চ মার্গের লোক ছিলেন, ওনার ধ্যান ধারণা ঈশ্বর নিয়ে পড়ে থাকতেন, ঈশ্বর নিয়ে ভাবতেন। তা আমি মদ খাই, দুদিন চার দিন পর পর একজন মহিলা না হলে চলে না, আমি যদি সেই ঠাকুর রামকৃষ্ণের ছবি গলায় ঝুলিয়ে রাখি, তা এর থেকে বড় প্রহসন আর কি আছে। যে লোকটা বিয়ে করেছেন ছোটোবেলায়, তখনকার দিন অল্প হইত, কিন্তু গার্হস্থ্য জীবনযাপন স্বামী স্ত্রীর মেলামেশা মনে হয় করেনি, স্ত্রীকে মায়ের মতন দেখতেন, সহজ সরল সেই মানুষটা যিনি মদ পান করতেন না, কুকাজ করতেন না, সহজ সরল জীবনযাপন করে সহজভাবে ধর্মের সহজভাবে মানুষকে নানান উপদেশ দিয়ে গেছেন। আমি মদ্যপান ব্যভিচার তার ছবি লকেট দিয়ে ঝুলিয়ে বেড়াচ্ছি, তাকে অপমান করা হয়। আমি অর্গানন মানি না, অর্গানন পড়ি না, হ্যানিম্যান বলেছে সর্বদৈহিক এবং মানসিক সব লক্ষণ নিতে হবে, বুঝি না, করি না। আমি বলছি মন 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 নিয়ে করি আমি চঞ্চন, তাহলে হ্যানিম্যানের অপমান করা হয়। আমি ছবি দিচ্ছি কাঞ্জিলালের, কাঞ্জিলাল বাবু ডাক্তার, অর্গানন মানব, কান্দিলাল ডক্টর জেন কান্দিলাল অ্যালোপ্যাথি ছেড়ে দিয়েছিলেন, খুলনার মহেশ্বর পাশে গ্রামে প্র্যাকটিস করতেন, অনেকের মতন উনি হোমিওপ্যাথিকে কষ্টি পাথরে যাচাই করে নিয়ে যেন হোমিওপ্যাথিতে ওষুধের সারে কাজ হয়, তারপর সব ছেড়ে দিয়ে হোমিওপ্যাথিকে এমন ভালোবাসলেন, জীবনে বলেছিলেন আমার মৃত্যুর আগে পর্যন্ত আমাকে আমি আর অ্যালোপ্যাথি খাবো না। হোমিওপ্যাথি ডাক্তারদের এত ভালোবেসেছিলেন যে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমি ডাক্তারি সময় কমিয়ে সারা ভারতবর্ষে দৌড়ে দৌড়ে একটা অ্যাসোসিয়েশন করব, হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হোমাই। সেই কান্দিলালের ছবি রাখলাম, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বললাম, আবার হোমিওপ্যাথিতে বিশ্বাস কম, আকুপাঙ্কচার ডিগ্রি করতে চলে গেলাম, তাহলে কান্দিলালের ছবি রাখার আমার মানে কি? কান্দিলাল তো আকুপাঙ্কচার শিখতে যায়নি, কান্দিলাল তো ঢোল বাজিয়ে যোগব্যায়াম শিখতে যায়নি, কারণ তার হোমিওপ্যাথির প্রতি নিষ্ঠা ছিল, আস্থা ছিল, তাই তাকে আকুপাঙ্কচার শিখতে হয়নি, তাকে ঢোল বাজিয়ে তাকে আইসোপ্যাথি শিখতে হয়নি। কিন্তু আমি কান্দিলালের ছবি রাখছি, আবার এদিকে বলছি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখাবো, এদিকে হোমিওপ্যাথির প্রতি আমার নিজের বিশ্বাস কম, আগে আমি আকুপাঙ্কচার শিখি, আকুপাঙ্কচার করি, আমি ঢোল বাজিয়ে আইসোপ্যাথি করি। কাঞ্জিলালের অপমান হয়, হ্যানিম্যানের অপমান হয়। আমি মদ খাই, আমি ফুর্তি করি, গলায় রামকৃষ্ণের ছবি রাখি, রামকৃষ্ণ ঠাকুরের অপমান হয়। আমি বলি হ্যানিম্যানের 83-84 অ্যাপোরিজম লাগবে না, হ্যানিম্যানের কথা মতো কেস টেকিং করবো না, শুধু তুমি কেন এসেছো, তুমি কী করো, কবে বিয়ে করেছো, মন আমি মন চাই, তোমার মনের আন্দরে ঢুকবো, বড় নাটক করছি। আমি এদিকে বলছি আবার আমার অর্গানন ছাড়া চলে না, হিপোক্রেসি, দিজ আর দ্য হিপোক্রেটিক পার্সনস, ইয়েস বোল্ডলি অ্যান্ড স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি আই এম টেলিং, আই ডক্টর মাইসেলফ রবিন বর্মন ইজ টেলিং, ইউ আর দ্য হিপোক্রেটিক্স, তোমরা ভণ্ড, তোমরা ভণ্ডের দল, তোমরা ভণ্ডামি করে বেড়াচ্ছ, ইউ শুড বি চকড আউট ফ্রম আওয়ার মাইন্ড, আমাদের মন থেকে তোমাদের ছুঁড়ে ফেলে দেবো, আমাদের মনে তোমাদের কোনো স্থান নেই,
ভণ্ডামো বুঝি না আমরা, কাঞ্জিলাল ছবি রাখছ, কাঞ্জিলাল হোমিওপ্যাথি ছাড়া জীবনে কিছু ভাবেনি, তোমাদের মতো হোমিওপ্যাথি করতে আমেরিকায় দৌড়াইনি শেখার জন্যে। আবার বলছি কেন আমার, আমরা আসল হোমিওপ্যাথি শেখাবো অমুক দিন, আগে নিজে অশুদ্ধ হও। সো ভণ্ডামির কোনো স্থান নেই, আমি যা বলবো করবো, আমি আদর্শ হলে তবে আমার ছেলেকে বলতে পারি তুমি আদর্শ হও। আমি খৈনি চিবাচ্ছি আর ছেলেকে বলছি ধূমপান করিস না বাবা, হতে পারে? আমি মদ্যপান খেয়ে টলতে টলতে বাড়িতে ঢুকছি আর ছেলে বউকে বলছি ছেলেকে দেখো যেন মদ্যপান না করে, হতে পারে? হতে পারে না, ই ক্যান নট বি। আমি কি ক্লাসিক্যাল শেখাবো, আমি কি কাঞ্জিলালের ছবি রাখ, কাঞ্জিলালের জীবন আমি মেনেছি, আমি তো হোমিওপ্যাথিতে বিশ্বাস রাখতে পারি না, তাই আমি সুস পড়া নিয়ে পড়তে গেছি আমেরিকায়, আমি তো হ্যানিম্যানের কথা মানতে পারিনি, বিশ্বাস করতে পারিনি, তাই হ্যানিম্যান বলছে সব লাগবে, প্রস্রাব লাগবে, পায়খানা লাগবে, ঘাম লাগবে, ডিজায়ার, অ্যাভারশন, থার্স, ওয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, আমি বলছি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি আমার কাছে কেন এসেছো, কী ভেবেছিলে আসার আগে, কী ভেবেছিলে? এই নাটক চলছিল বাংলাদেশ জুড়ে, আর কলেজগুলোতে কিচ্ছু পড়াশোনা হয় না, সেই সুযোগে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে লোকজনদের মাথা মগজ ধোলাই করে টাকা ইনকাম করছিল কিছু দালালরা, বন্ধ করে দিয়েছি আমি, হাজার মাইল দূরে বসে বন্ধ করার ক্ষমতা আমার আছে। বাচ্চাদের হোমিওপ্যাথি শেখাও, রোগী সারতে পারে তা শেখাও, তা না ব্যবসা করছিল, আমি এই বই লিখেছি মানসিক লক্ষণের উপরে, মানসিক লক্ষণের উপরে বাচ্চার চিকিৎসা করব, জীবের মোটা সাদা দাগ অ্যান্টিম ক্রুট আমি শেখাবো না, আমি শেখাবো না যে একটা ফোড়া একদিনের মধ্যে পেকে পুচ ঢোল হয়ে সেফটি হয়ে গেছে ইচিনে এসে দিতে হবে, আমি শেখাবো না, আমি শেখাবো না যে কাশছে ঘরঘর ঘরঘর করে শব্দ হচ্ছে, কফ বেরোচ্ছে না, ইপিকার সিক্স দাও যদি জিপটা পরিষ্কার থাকে, আর যদি জিপটা কোটিং থাকে অ্যান্টিম চার দাও, আমি শেখাবো না, আমি শেখাবো না বাচ্চারা সমানে নাক খুঁজছে চোখ খুঁজছে আর খিদে হচ্ছে সমানে এক ঠেলা ভাত খেয়ে আবার খাচ্ছে তাকে সিনা দিতে হবে, তা আমি শেখাবো না, আমি শেখাবো না জিপটা লাল হয়ে আছে জ্বর চার পাঁচ ছয় উঠে যাচ্ছে পা কেটে গেছে তারপর থেকে জ্বর হচ্ছে সেপটিক ফিভার পাইরোজেন দিতে হবে, আমি তা শেখাবো না, আমি নাটক করছি, মানসিক লক্ষণের উপর চিকিৎসা শেখাচ্ছি, মানসিক লক্ষণের শিক্ষাচ্ছে শেখাবো বলে আমি আবার গভর্নমেন্ট কলেজে গিয়ে পড়াচ্ছি, কী যোগ্যতা আছে তোমার গভর্নমেন্ট কলেজে পড়ানোর, তুমি মানসিক লক্ষণ তোমার অর্গানতায় বলা আছে, তুমি গভর্নমেন্ট কলেজে পড়াচ্ছ, একটা গভর্নমেন্ট কলেজের লেকচারের সাথে আমার কথা হয়েছিল, সে গভর্নমেন্ট কলেজে পড়ায়, এদিকে মানসিক লক্ষণ, সো দিজ আর দ্য রাস্কেলস ইন হোমিওপ্যাথি, দিস শুড বি চাকড আউট ফ্রম দ্য হোমিওপ্যাথিক প্ল্যাটফর্ম।